আমরা ভোট কেন্দ্রে যাব না ভাইরা কি বলেন তারিখে আমরা ভোট কেন্দ্রে যাব না আমাদের মা বোনদেরকে আমাদের ভাই বোনদেরকে চাচা দাদাদের মিথ্যা মামলা ঘুরিয়া আমাদের অনেক ভাই গুম হয়েছে আমাদের 25,000 নেতা কর্মী বর্তমানে জেলে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে জেলে পুরে রাখা হয়েছে মির্জা আব্বাস সাহেব আমির খসরু মাহমুদ চৌধুরী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ 25,000 নেতা কর্মী আজকে জেলে তাদেরকে কারারুদ্ধ রেখে এই সরকার হাজিরা সরকার একটা দামি নির্বাচন একটা নাটক নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে বন্ধুরা শেখ হাসিনা আমার লোককে খুন করে আমার লোককে আসামি করে শরীফুল আলমের সেই গুলিয়ার ধরে দুইজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ রিপোর্টে উল্লেখ আছে সারা পৃথিবীর পৃথিবীর মানুষ জানে পুলিশের গুলিতে আমাদের কর্মী খুন হয়েছে অথচ সেই খুনের জন্য আমার নেতা শরীফুল আলম সহ কয়েক হাজার মানুষকে মামলা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কারাগার রুদ্ধ করা হয়েছে বাকিরা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বন্ধুরা আমার সাথীরা এই হাসিনার অধীনে কোন ন্যায় বিচার নাই এই হাসিনার পুলিশ ঘুষখোর এই হাসিনার প্রশাসন ঘুষখোর তারা বারবার হাসিনা ক্ষমতার মেয়াদ বাড়াচ্ছে সুতরাং আমরা একটা জিনিস দেখাতে চাই যে জনগণ ভোট বর্জন করেছে যেহেতু কথায় কথায় গুলি করে যেহেতু কথায় কথায় গ্রেপ্তার করে যেহেতু কথায় কথায় নির্যাতন করে সুতরাং আমাদের আন্দোলন চলছে শান্তিপূর্ণ আইনজীবী হাসিনা কদি ঝাড় কদি কিন্তু